আমার বাগদত্তাকে এনে দাও, তবেই আমি গোল করব। স্ত্রীকে কাছে পাওয়ার বিনিময়ে দলকে গোল উপহার দেওয়া, পেশাদার ফুটবলে এমন প্রতিশ্রুতি আগে কখনো কোনো ফুটবলার দিয়েছেন? আর দিয়ে থাকলেই বা কি, এমন কত অঙ্গীকারিত সময়ের হাওয়ায় মিলিয়ে যায়। কালের বাইনোকুলারে চোখ রাখলে পাওয়া যাবে কথা দিয়ে কথা না রাখার অগণিত উদাহরণ। তবে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে ফোর্টিস এফসি লিমিটেডের ইউক্রেনের ফরওয়ার্ড ভেলোরি গ্রিশিনের। ঢাকার কর্পোরেট ক্লাবটি তাদের খেলোয়াড়। ভেলোরির চাহিদা অনুযায়ী তার স্ত্রীকে মিয়ানমার থেকে বাংলাদেশে এনে খুনিকের সংসার পাতার ব্যবস্থা করে দিয়েছে, আর এতেই ফোর্টিসকে মহামূল্যবান এক গোল উপহার দিয়েছেন ইউক্রেনের এই ফরওয়ার্ড। গত 30শে ডিসেম্বর 29 বছর বয়সী ভেলোরির একমাত্র গোলে প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে 1-0 গোলে হারিয়েছে ফোর্টিস। ইউক্রেনের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা ভেলোরি দেশটির বিখ্যাত ক্লাব শাখতার দোনেস্কের একাডেমিতে ছিলেন প্রায় 10 বছর। ক্লাবটির মূল দলের হয়ে প্রাক মৌসুমে খেলেছেন 2টি প্রস্তুতি ম্যাচও। ইউক্রেনের জাতীয় যুব দলের এই ফরওয়ার্ড গত 2রা অক্টোবর ফোর্টিসে যোগ দিলেও স্ত্রী ইনজার মিন মিয়াদকে ঢাকায় আনার ব্যাপারে ক্লাবের ম্যানেজার রাশিদুল ইসলামের সঙ্গে আলোচনা করেন ডিসেম্বরের শুরুতে। ক্লাবের সহযোগিতায় ভিসার আনুষ্ঠানিকতা শেষ করে গত 26শে ডিসেম্বর ঢাকায় পা রাখেন মিয়ানমারের নাগরিক ইনজা। ইনজা আসার পর 30শে ডিসেম্বর রাজশাহীতে আবাহনীর বিপক্ষে মাঠে নামে ফোর্টিস, আর সেই ম্যাচেই গোল করে প্রতিশ্রুতি রক্ষা করেন ভেলোরি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় 600 কিলোমিটার দূরে লিমান শহরে ভেলোরিদের বাড়ি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সে বাড়িতে আছেন ভেলোরির পরিবার। রাশিয়ার ইউক্রেন হামলার আগেই 2021 সালে কম্বোডিয়ায় চলে আসেন ভেলোরি। বাংলাদেশে আসার আগে 2 মৌসুম খেলেছেন কম্বোডিয়া প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নমপেন ক্রাউনে। সেখানে খেলা অবস্থাতেই গত বছর ইনজার সঙ্গে প্রথম দেখা ও সাক্ষাৎ। কম্বোডিয়ার রাজধানী নমপেনে বেড়াতে গিয়েছিলেন পেশায় বিউটিশিয়ান ইনজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, 1 এপ্রিল প্রথম সাক্ষাৎ। সাধারণত এপ্রিল মাসের প্রথম দিনটি একে অপরকে চুমকে দিয়ে এপ্রিল ফুল বানাতে চায়, কিন্তু সেই দিনটি হয়ে গেল এই ইউক্রেনীয় মিয়ানমার যুগলের জন্য বিশেষ দিন। ভেলোরির দেশে এখন যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধ শুরু হলে ভেলোরির পরিবারের সদস্যরাও তার কাছে কম্বোডিয়ায় থেকে গেছেন 6 মাস, সচক্ষে না দেখলেও শুনেছেন যুদ্ধের ভয়াবহতা। তাই উৎকণ্ঠায় থাকতে হয় ইউক্রেনে অবস্থান করা পরিবার নিয়ে। কবে শেষ হবে যুদ্ধ, আর ইনজাকে নিয়ে ভেলোরি পাড়ি দেবেন ইউক্রেনে? যুদ্ধ শেষ হোক, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী, বেঁচে থাকুক ভেলোরি ইনজার ভালোবাসা।